Welcome to my YouTube channel. আজকের আলোচনার বিষয় বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2022 এর জন্য কোশ্চেন ব্যাংক নিয়ে আলোচনা করব। আমাদের কোশ্চেন ব্যাংকে থাকছে প্রত্যেকটি কোশ্চেন ব্যাংকে একটি করে পিডিএফ লিংক যা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে পড়বেন সেই প্রক্রিয়াটা পুরোটা থাকছে আমাদের ভিডিও জুড়ে। ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এবং দেখবেন যে আমাদের কোশ্চেন ব্যাংকের নমুনাটি কীরকম হতে পারে, আসলে আপনার উপকারে আসবে তো? যদি আসে তো চলুন দেখা যাক আজকের প্রশ্ন ব্যাংকটি কেমন হবে। লেটস গো। নার্সিং অ্যাপসের সৌজন্যে 2022 নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক প্লাস মানে কোশ্চেন ব্যাংক প্লাস এই কোশ্চেন ব্যাংকটিতে অনেক তথ্য পাবেন। আমরা পুরো মে মাস পর্যন্ত আমরা কন্টিনিউ করব ভিডিও আপলোড দেওয়ার জন্য। প্রত্যেকটা বিগত সালের প্রশ্নোত্তর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট সহ আমরা তুলে ধরব। তো চলুন আমরা আজকের কোশ্চেন ব্যাংকটি দেখে আসি। তো আজকের প্রশ্ন ব্যাংকটি হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2016-17। এ প্রশ্নে দেওয়া আছে যেমন মানবদেহের সর্বাপেক্ষা বড় অস্থি কোনটি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, ফিমার। এবং দুই নম্বর প্রশ্ন আয় বুঝে ব্যয় করো, এর ট্রান্সলেশন হবে কাট ইয়োর ক্লোথ অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ। অপশন ঘ, মানুষের অক্ষিগোলকের সর্বাপেক্ষার বাইরের আবরণ কোনটি, স্ক্লেরা। নিচের কোনটি ভেক্টর রাশি ওজন। অর্থনৈতিক সমীক্ষা 2016 রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত 2016 অনুযায়ী? সঠিক উত্তর হবে অপশন ঘ, 1466 মার্কিন ডলার। এবং তরুণাস্থি আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আমিনা এসে পারেনি, এর ট্রান্সলেশন হবে অপশন খ, উই উড, উই কুড নট বাট লাভ। হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার নির্মূলের জন্য পরিচালিত অভিযানের নাম থান্ডারবোল্ট। মানবদেহ ছাকন যন্ত্র কোনটি, বৃক্ষ। কোষের প্রাণ কেন্দ্রে কোনটি, নিউক্লিয়াস। যে লোকটি গতকাল এখানে এসেছিল সে আমার বন্ধু, ট্রান্সলেশন কি হবে? অপশন ক সঠিক উত্তর হবে। 12 নং প্রশ্ন, কোন ক্ষুদ্রাঙ্গটি প্রাণী কোষে থাকে না? অপশন ক প্লাস্টিড। ঢাকা কেন্দ্রীয় কারাগার কোথায় স্থানান্তর করা হয়েছে? অপশন খ কেরানীগঞ্জ। নিচের কোনটি বায়োলজিক্যাল কয়েন বিএফসিএম? অপশন গ এটিপি। 15 নং প্রশ্ন, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখতে পাওয়া যায়? অপশন ক কুমিরে। আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ হল অপশন ঘ, ই ইকাল টু এমসি স্কোয়ার। ম্যালেরিয়া জীবাণু মানবদেহের প্রবেশের পর কোন অঙ্গে প্রথমে প্রবেশ করে? অপশন ঘ যকৃতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে পলিওমুক্ত ঘোষণা করেন কত সালে? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ 2014 সালে। জীববিজ্ঞানের কোন শাখায় শৈবালের বিষয় নিয়ে আলোচনা করা হয়? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ ফাইকোলজিতে। নিচের কোনটি জৈব যৌগ? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, যখন চোখ দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না ওই ত্রুটিকে চোখের কী ত্রুটি বলা হয়, দূরদৃষ্টি বলা হয়। মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অপশন গ, টেকসই উন্নয়ন লক্ষ্য SDG এর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন গ 17টি। মানুষের দৃষ্টি
দৃষ্টির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? যকৃত। 26 নং প্রশ্ন, নাইদার রিনি অর শিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন খ ইজ। মোটরসাইকেলের পিছনের বস্তু দেখার জন্য কোন ধরনের অপশন খ ঘ উত্তল দর্পণ। কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবনে ধ্বংস করে? শ্বেত রক্তকণিকা। বাংলাদেশে কতজন মানুষের একটি করে কমিউনিটি ক্লিনিক রয়েছে? 6,000 জন। নিচের কোনটি রক্ত সঞ্চালনে বাধা প্রদান করে? হেপারিন। এরপর 31 নম্বর প্রশ্ন, মানবদেহে পানি ও লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অ্যালোস্টেরন। প্যারাচম্বক পদার্থটি কোনটি? অ্যান্টিমনি। নিম্নে কোনটি পলিস্যাকারাইড? স্টার্স। আন্তর্জাতিক রেড স্কোর্স এর সদর দপ্তর কোথায়? অপশন খ জেনেভা। জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি? এ প্রশ্নের সঠিক উত্তর অপশন ক এবং চোজ দ্য কারেক্ট স্পেলিং। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক অসম্পূর্ণ ফুল কোনটি? সঠিক উত্তর অপশন খ বাংলাদেশে মায়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি? অপশন গ নাফ। একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে 108 থেকে 200 ওয়াট লেখা আছে, এর রোধ কত হবে? এ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ক ঘ্রাণ অনুভূতির জন্য দায়ী কোন স্নায়ু? এর প্রশ্ন সঠিক উত্তর অপশন গ। 41 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টোনিম ফর দ্য ওয়ার্ড এনসান। এ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন খ ক্রেজি। হাইড্রার দেহে কঙ্কাল রূপে কাজ করে কোনটি? এপিডার্মিস। মিথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণে ফর্মালিন বলে? সঠিক উত্তর হবে অপশন খ। পরিবাহিতার একক হল সিমেন্স। কোনটি বায়ুপূর্ণ অস্থি? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ ম্যাগজিলা। একটু বানানে মিস্টেক। 46 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য ম্যান ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক উত্তর হবে অপশন ক ইন। 47 নম্বর প্রশ্ন, পোডোসাইটস কোষ কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন খ বোম্যানস ক্যাপসুল। 48 নম্বর প্রশ্ন, সম্প্রতি গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের থেকে বের হয়ে যাওয়া দেশের নাম যুক্তরাষ্ট্র। কোন প্রকার নেমাটোডা সিস্টে হিপনোটক্সি নামক বিষাক্ত তরল? ভলভেন্ট। ধারকে ধারকৃত একান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ। 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ। 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ। 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক। 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমরা পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিছি, যেখান থেকে আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। এরকম পিডিএফ আমরা প্রত্যেকবারই প্রতিদিন আপলোড করব, মে মাসের 19 তারিখ পর্যন্ত। তো আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন, এবং যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।